হাই ফ্রেন্ডস, আমি সুব্রত, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ড হাউস নিউজ। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিকের সঙ্গে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাজরিগার পাখির ক্ষেত্রে। বিশেষ করে বাজরিগার পাখির ক্ষেত্রে যদি কোনো নতুন মেডিসিন বাজরিগার পাখিকে ব্যবহার করাতে চান বা নতুন কোনো মেডিসিন অর্থাৎ ভিটামিন হোক, ক্যালসিয়াম হোক বা নতুন কোনো অ্যান্টিবায়োটিক হোক, যে কোনো নতুন মেডিসিন যখন আপনি আপনার পাখিকে প্রোভাইড করাবেন বা ব্যবহার করবেন আপনি আপনার পাখির জন্য, তখন কোন কোন বিষয়গুলি আপনার জানা অবশ্যই জরুরি। অর্থাৎ কোন কোন বিষয়গুলি না যদি জানেন আপনি, তাহলে ওই ওষুধটি হয়তো কোনো কাজে আসবে না বা ওষুধটি হয়তো আপনি সঠিকভাবে না দিতে পারায় আপনার পাখির ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন, উপকার হবে আপনার এবং সঠিকভাবে আপনি আপনার পাখিদেরকে ওষুধটা প্রোভাইড করতে পারবেন এবং কোন কোন বিষয় থেকে কী কী প্রবলেম হয় সেই বিষয়গুলি আপনি জানতে পারবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিচে দেওয়া লাল বাটনটির ওপর প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওর মূল টপিকে আসা যাক। আপনি যদি যে কোনো নতুন মেডিসিনের ব্যবহার করার সঠিক নিয়ম জানতে চান, তাহলে আপনাকে এটা জানতে হবে যে কোনো নতুন মেডিসিন আপনি কখন ব্যবহার করবেন। অর্থাৎ ফ্রেন্ডস, আপনি কখন ওই নতুন মেডিসিনটাকে আপনার পাখিকে ব্যবহার করাতে পারেন। ফ্রেন্ডস, যে কোনো নতুন মেডিসিন ব্যবহার করার সঠিক সময় হচ্ছে পাখির ডিম পাড়ার আগে। অর্থাৎ আপনি যদি কেজ ব্রিডিং করান, এটা ফ্রেন্ডস শুধুমাত্র কেজ ব্রিডিংয়ের জন্যই, যদি আপনি বা কলোনি ব্রিডিংয়ে আপনি পারবেন এই নিয়ম ফলো করতে। অর্থাৎ কেজ ব্রিডিংয়ে যদি আপনি করান, তাহলে দেখবেন যে কোনো পাখি যখন ব্রিডিং করে না অর্থাৎ ডিম বাচ্চা করে না, তার আগে আপনি যে কোনো মেডিসিন ব্যবহার করান। কারণ নতুন মেডিসিন ব্যবহার করার পর পাখির বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, অর্থাৎ মোশনের প্রবলেম হতে পারে বা খিদে কমে যাওয়ার প্রবলেম হতে পারে বা হালকা হালকা জলের মতো পটি করার প্রবলেম হতে পারে, এইসব প্রবলেম দেখা যেতে পারে। তাই ফ্রেন্ডস, অবশ্যই ডিম দেওয়ার আগে করলে ভালো হয়। কিন্তু আপনি যদি কলোনিতে পাখি রাখেন তাহলে তো সমস্যা, কারণ আপনি কলোনিতে কখন কোন পাখি ডিম দিচ্ছে সবাইকে একসাথে জল দেন, সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারবেন না যে আলাদা আলাদা পাখিকে আলাদা আলাদাভাবে মেডিসিন ইউজ করাতে পারবেন না। সেক্ষেত্রে ফ্রেন্ডস একটা নিয়ম রয়েছে, নিয়ম অর্থাৎ আপনি যখন মেডিসিন, যে কোনো নতুন মেডিসিন দেবেন, সেটা অ্যান্টিবায়োটিক হোক, ভিটামিন হোক, ক্যালসিয়াম হোক, যখনই আপনি কোনো পাখির অভ্যাস চেঞ্জ করতে চাইবেন বা যে ভিটামিন ক্যালসিয়াম বা যে মেডিসিন আপনি দিয়ে আসছেন সেটাকে চেঞ্জ করতে চাইবেন, সবসময় একটা কথা মাথায় রাখবেন যে কোনো নতুন খাবার আমরা বেশি যখন খেয়ে নিই তখনই আমাদের সমস্যা হয়। তাই ফ্রেন্ডস, অবশ্যই যখন আপনি যে কোনো নতুন মেডিসিন দেবেন আপনার পাখিকে, তখন জলটা পরিমাণে বেশি দেবেন এবং মেডিসিনটা পরিমাণে কম দেবেন। অর্থাৎ আপনি ধরুন আপনার 50 পেয়ার পাখির ওপরে 5 ml লাগবে, 500 ml জলের সাথে 5 ml মেডিসিন দিতে হবে। সেক্ষেত্রে আপনি যখন প্রথমবার দেবেন সেখানে 5 ml-এর জায়গায় আপনি 3 ml দিন কিংবা 2.5 ml মেডিসিন দিন এবং 500 ml জলের জায়গায় 700 ml জল দিন, অর্থাৎ জলের পরিমাণ বেশি দিন এবং ভিটামিন বা ক্যালসিয়াম বা যে কোনো ধরনের মেডিসিন যেটা দিচ্ছেন তার পরিমাণটা একটু কম দিন। কারণ প্রথমেই যদি আপনি বেশি দিয়ে দেন, হয়তো পাখির শরীরে যদি সেই নতুন ভিটামিন বা নতুন মেডিসিন পাখির শরীরে বেশি পরিমাণে চলে যায়, তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনার পাখির প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত, আপনি যে কোনো নতুন মেডিসিন যখন ব্যবহার করবেন কলোনির ক্ষেত্রে বিশেষ করে, তখন বা কেজ ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনি যখন নতুন মেডিসিন কোনো ব্যবহার করবেন, তখন আপনি পাখিদের একটু গভীরভাবে অবজার্ভ করবেন, অর্থাৎ একটু দর্শন করবেন, বেশি করে একটু নজর রাখবেন পাখির ওপর যে পাখির মোশন হচ্ছে কিনা। অর্থাৎ আপনি যখনই কোনো নতুন মেডিসিন আপনার পাখিকে দেবেন, তখন যদি পাখির ওই মেডিসিন নেওয়ার পর মশাল লেগে যায়, অর্থাৎ দেখবেন জলের মতো পটি করছে বা একবারে ডায়রিয়া যেটাকে বলে ওইটা যদি লেগে যায়, তাহলে আপনি তুরন্ত আপনি সাথে সাথে ওই মেডিসিনটা অফ করে দেবেন এবং সাথে সাথে আপনি লিপ 52 দিতে পারেন বা নিওপেপটিন দিতে পারেন। নিওপেপটিনও খুব ভালো বেবিদের পক্ষে, বা লিপ 52 একদিন কোর্স করে নিতে পারেন। তারপর আপনি আবার কিছুদিন পর ধীরে ধীরে, মানে খুব অল্প পরিমাণে দিয়ে তারপর আপনি আপনার পাখিকে হ্যাবিট করাবেন ওই মেডিসিনটা। যে কোনো মেডিসিন আপনি হঠাৎ করে বেশি পরিমাণে যদি দিয়ে দিলেন, তাহলে দেখবেন আপনার পাখির অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, এইটুকুই নিয়ম, এইটুকুইভাবে আপনি দেখবেন যে কোনো মেডিসিন দেওয়ার সময় নজর রাখবেন, যদি আপনার পাখির মোশন হয় বা ডায়রিয়া হয় বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তুরন্ত সেই মেডিসিনটা আপনি অফ করে দিন এবং লিপ 52 দিন আপনার পাখিকে, বা আপনি আপনার পাখিকে নিওপেপটিনও দিতে পারেন। ফ্রেন্ডস, আজকের আলোচনা এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস, অবশ্যই আপনারা কমেন্ট সেশনটা চেক করে নেবেন, কারণ অনেক কিছু ইনফরমেশান, ইম্পর্টেন্ট কিছু টিপস বা ইম্পর্টেন্ট কিছু কথা থেকে যায় যেগুলো ভিডিওতে বলা হয় না বা বলা হয়ে ওঠে না, তো সেগুলো আমি কমেন্টে পিন করে দিই। তো আপনারা অবশ্যই কমেন্ট চেক করবেন, যদি কোনো কিছু ইনফরমেশান দিতে বাকি থেকে যায় ভিডিওতে আমি অবশ্যই কমেন্টে পিন করে দিই এবং সবসময় করব। আর ফ্রেন্ডস, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা কখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেট থাকি
থাকি আর এই আপনাদেরকে ভিডিও দিতে খুব ভালো লাগে আর লাইক অবশ্যই করবেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আর আর এই যে ব্রিডিং প্রোগ্রেস দেখতে পাচ্ছেন এই প্রোগ্রেস যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের এই প্রোগ্রেস ব্রিডিং প্রোগ্রেস অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও বিভিন্ন ধরনের ইনফরমেশান টিপস পেতে। সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখিদেরকেও সুস্থ রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।